হ্যালো ভাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটি হচ্ছে একটি আইফোন সম্পর্কে। যে ফোনটি সম্পর্কে কিছু বলার আগে ট্যাগ কয়েকটি লাইন বলে রাখি। এই ফোনটিকে অনেকে বলে থাকে গরিবের আইফোন 14, কেউ বলে থাকে ছোট মরিচের ঝাল বেশি বা কম দামি আইফোনের সেরা ফোন। তো এই ট্যাগলাইনগুলো আমরা এই ফোনটির ক্ষেত্রে দেখতে পাই। হ্যাঁ বন্ধুরা, কথা বলছিলাম আইফোন এসি সিরিজের কথা বা আইফোন এসি এর জেনারেশনগুলোর কথা। আমরা আগামীতে যে ফোনটি দেখতে পাবো আইফোন এসি 4th জেনারেশন, এই ফোনটি সম্পর্কে আজকে ভিডিওটি তৈরি করা হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই ফোনটির যে কনফিগারেশন রয়েছে, যে আপডেটগুলো রয়েছে এবং ফোনটি কবে নাগাদ লঞ্চ হবে, কত দাম হতে পারে, এই সকল বিষয় কিন্তু আজকে ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, এরকম ট্রেন্ডিং ভিডিওর জন্য মিস্টার হৃদয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এবং হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিতে প্রথমে একটি লাইক দিয়ে দিন। আজকের ভিডিওতে প্রথমেই আমরা আইফোন এসি 4th জেনারেশন যেটা আপকামিং আমরা দেখতে পাচ্ছি, তো সেই ফোনটির আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো। এই ফোনটির ডিসপ্লেতে আমরা বিগ আপডেট খেয়াল করছি, যেটা আমরা এসি 3তে দেখতে পেয়েছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম 4.7 ইঞ্চির ডিসপ্লে এবং একটি এলসিডি প্যানেল সেখানে ব্যবহার করা হয়েছিল। তবে এবার সর্বপ্রথম আমরা 6.1 ইঞ্চি এর ওলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং এসি সিরিজে এই প্রথম কিন্তু ওলেড ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে এবং এত বড় ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে। তো একটি কিন্তু বিগ আপডেট আমরা খেয়াল করছি। তবে হ্যাঁ, এরকম যদি হয়ে থাকে তবে একটি প্রবলেম আমরা খেয়াল করতে পারি, যেটা হচ্ছে গ্রিন লাইন সমস্যা। আমরা ওলেড ডিসপ্লে বা অ্যামোলেড ডিসপ্লেতে কিন্তু আমরা গ্রিন লাইন খেয়াল করে থাকি বা ডিসপ্লে একেবারে হোয়াইট হয়ে যায় এমনটাও খেয়াল করে থাকি চার্জ দেওয়ার সময় বা আপডেট দেওয়ার সময়। তো এই হোয়াইটই কিন্তু একটু বেড়ে গেল। দ্বিতীয় যে জাম্পটি আমরা এই ফোনে খেয়াল করছি সেটা হচ্ছে ব্যাটারি পারফরমেন্সের ক্ষেত্রে। আমরা এই ফোনটিতে এবার 3279 mAh এর ব্যাটারি ফোনটিতে দেখতে পেতে চলেছি, যেটা আমরা পূর্বে দেখেছিলাম যেটা ছিল 2018 mAh এর। এবং সবথেকে আরও একটি ভালো বিষয় হচ্ছে এবার কিন্তু আমরা ফোনটিতে ইউএসবি টাইপ সি পোর্ট দেখতে পাবো, যেমনটা আমরা আইফোন 15-এ দেখতে পাচ্ছি বা সেরকম কিন্তু আমরা এখানে পোর্ট দেখতে পাবো। কারণ এখন কোম্পানি নতুন যে ফোনগুলো বের করবে সেক্ষেত্রে কিন্তু আমরা টাইপ সি পোর্ট দেখতে চলেছি, কারণ আইনি একটি বিষয় রয়েছে যার কারণে কিন্তু অ্যাপেল কোম্পানি আমাদের টাইপ সি পোর্ট প্রোভাইড করছে। এই আপডেটগুলো ছাড়াও এই ফোনটিতে আমরা আরও অনেক আপডেট দেখতে চলেছি, বিশেষ করে ক্যামেরা সেকশন, চিপ সেকশনে আমরা অনেক আপডেট খেয়াল করছি। তো তার আগে বন্ধুরা, এই ফোনটিতে আমরা কিন্তু এবার ফেস আইডি দেখতে পাবো, যেখানে আমরা আগে দেখতে পেয়েছিলাম টাচ আইডি, তো সেটা থাকছে না। আমরা এবার কিন্তু ফোনটিতে ফেস আইডি দেখতে পাবো এবং এখানে একটি অ্যাকশন বাটন ব্যবহার করা হবে, যেখানে আমরা অনেক ফিচার খেয়াল করবো, যেমনটা আমরা আইফোন 14 বা 15 সিরিজে দেখতে পাই। ঠিক সেরকম কিন্তু আমরা ফিচার এই ফোনটিতে খেয়াল করবো। এবং এই ফোনটির যদি চিপের কথা বলি, আমরা A16 চিপ দেখতে পাবো, যেটা অবশ্যই একটি 5G চিপ আমরা খেয়াল করব। তবে এখানে আরো একটি আপডেট আমরা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে ক্যামেরা সেকশনে। এখানে আমরা যে আইফোন এসি 3 রয়েছে সেখানে যে আমরা ক্যামেরা সেন্সরটি দেখতে পাচ্ছি সেটা আইফোন 8 এর ক্যামেরা সেন্সরটি, অর্থাৎ আইফোন 8 এর যে ক্যামেরা সেন্সর এবং আইফোন এসি 3 তে যে ক্যামেরা সেন্সর সেটা কিন্তু প্রায় একই ক্যামেরা সেন্সর। তো এখানে হয়তো এখন অনেকগুলো ফোন চলে গেছে বা কয়েকশো বছর হয়ে গেছে, এখানে কিন্তু ক্যামেরা সেকশনে আমরা বিশাল একটি আপডেট খেয়াল করতে পারি বা নতুন সেন্সর আমরা এখানে ক্যামেরা খেয়াল করতে পারি। তো এই জিনিসগুলো আমরা আপডেট হিসেবে দেখতে পারি। তবে হ্যাঁ, এখন দ্বিতীয় যে কথাটি হলো ফোনটি আমরা কবে নাগাদ দেখতে পারি এবং কবে এই ফোনটি দাম কীরকম হতে পারে। তো আমরা এই ফোনটি যেহেতু আমরা প্রথম ফোনটি যেটা দেখতে পেয়েছিলাম আইফোন এসি সিরিজের 1st জেনারেশন ছিল 2016 সালে, তারপরে আমরা দেখতে পেয়েছিলাম 2020 সালে এবং তৃতীয় যে 3rd জেনারেশনটি আমরা খেয়াল করেছিলাম সেটা 2022 সালে। তো আমরা যদি লাস্ট 2 বছরের দুটি ফোনের জায়গা খেয়াল করি বা সময়ের গ্যাপ খেয়াল করি সেটা হচ্ছে 2 বছর। তো সেই গ্যাপের উপর ভিত্তি করে এই ফোনটি আমরা 2024 সালের মাঝামাঝি বা 2024 সালের শেষের দিকে খেয়াল করতে পারি। তবে এখানে একটি কথা রয়েছে, যদি ফোনটি আমরা 2025 সালে দেখতে পাই, কারণ তখন কিন্তু আমরা আইফোন 17 এর দেখা যাবে আমরা আপডেট বা রিউমার্স পেতে চলি। তো সেক্ষেত্রে এই ফোনটি আমরা 2024 সালে দেখারই সম্ভাবনা সবথেকে বেশি। এক্ষেত্রে আমরা ফোনটিতে অনেকগুলো আপডেট দেখতে পাচ্ছি। আসলে ক্যামেরা সেন্সরটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কোনো রিউমার্স আমরা খেয়াল করছি না, তবে এটা একটি প্রেডিকশন। এক্ষেত্রে আমরা ডিসপ্লেতে আমরা আপডেট খেয়াল করতে পারি, ব্যাটারিতে আপডেট খেয়াল করতে পারি, চিপসেট আমরা দেখতে পাচ্ছি। তো এরকম আপডেট যদি আমরা খেয়াল করি তাহলে এর প্রাইসের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রভাব ফেলবে। এক্ষেত্রে আমরা প্রথম যে আইফোন এসি 3-এর যে দাম দেখতে পেয়েছিলাম যেটা বেস্ট ভ্যারিয়েন্ট সেটা ছিল $429। তো এক্ষেত্রে এত কিছু আপডেট যদি ফোনটিতে আমরা পেয়ে থাকি তাহলে কিন্তু সেই ফোনটি $550 থেকে $600 আমরা তখন খেয়াল করতে পারি, যেটা ইউএস ডলার হতে চলেছে। তো সেরকম আমরা কিন্তু প্রাইস এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে এবং কোনো তথ্য আপনি নতুন জেনে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আসি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।